ছিল এজন্য সেটা খেয়ে এখন বাড়ি যাব আমরা ট্রেন ধরব হলো এই দাও জল জলটা একদম পরিষ্কার আমরা দুই বোতল নিয়েছি আমরা চলে এসেছি আজিমগঞ্জ জিয়াগঞ্জের নিমতলা ফেরিঘাটে আমরা নিমতলা ফেরিঘাট থেকে তো চলুন আমরা চলে যাব নৌকাতে উঠে আমরা ওই পার থেকে ওই পার যাব জিয়াগঞ্জ থেকে আমরা চলে যাচ্ছি আজিমগঞ্জে আজিমগঞ্জ গিয়ে আমরা আজিমগঞ্জ জংশন থেকে বালুঘাটে ট্রেন ধরে বাড়ি যাব তো চলুন বন্ধুরা দেখাচ্ছি কিভাবে গঙ্গা পার হতে হয় এই নৌকার মাধ্যমে এটি একটি নৌকা কাঠের নৌকা এই নৌকার সঙ্গে মেশিন লাগানো আছে দেখুন এই যে নৌকার মাথা এদিকে তো আমার এই নৌকাগুলিতে চড়তে একটু ভয় লাগে আশ্চর্য লাগে যে এই নৌকাগুলিতে কত লোড কত মানুষ কত গাড়ি নিয়ে একবারে পার হয় ওদিক থেকে নৌকাটি ছেড়ে দিয়েছে তো আমাদের এই নৌকাটি ছেড়ে দিল চলুন বন্ধুরা দেখাবো কিভাবে আমরা এপার থেকে ওই পার গিয়ে তারপরে ওখান থেকে রেলস্টেশনে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরবো ওইদিককার নৌকাটি দেখুন চলে আসছে গঙ্গার স্রোত এখানে খুব একটা বেশি নেই হালকা স্রোত আছে তো গঙ্গার চওড়াও খুব একটা বেশি এখানে দেখা যাচ্ছে না আমাদের বোটটি যাচ্ছে ওদের বোটটি আসছে তো একসঙ্গে দুটি বোটই ছাড়া হয় কারণ ওই বোটটি যে ঘাটে দাঁড়াবে আমাদের এই বোটটি ওই ঘাটেই যে ঘাট থেকে ছাড়ছে ওই বোটটি সেখানে গিয়ে আবার এই বোট আমাদের এই বোটটি দাঁড়াবে চলে এসেছি সামনে নিমতলা ঘাট নিমতলা ঘাটে আমরা নেবে ওইখান থেকে হাঁটা পথ মাত্র 200 মিটার প্রায় গিয়েই ট্রেন স্টেশন পাওয়া যাবে আজিমগঞ্জ জংশন ট্রেন স্টেশন সেখানে গিয়ে আমরা ট্রেন ধরবো আমরা ঘাটে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেলাম আমরা এবার ঘাট থেকে নেবে ঘাটে নেবে আমরা চলে যাবো সোজা রেল স্টেশনের দিকে তো এই ঘাট পারাপারের ক্ষেত্রে ভাড়া মাত্র 5 টাকা যৎপ্রতি প্রত্যেক জনের 5 টাকা করে নেওয়া হয় আমরা দুইবার ঘাট পারাপার হয়েছি তো আমরা দেখলাম সেটা 5 টাকা করে নেওয়া হয় তো আমরা এখন নামবো নেবে চলে যাবো সোজা একদম রেল স্টেশনের ওদিকে কথা আমরা একদম এমন সময়ে স্টেশনে পৌঁছে গেছি যে 5 মিনিট ওয়েট করতে হয়নি সাথে সাথে আমাদের ট্রেন ঢুকে গেছে এবং আমরা এই যে ট্রেনটি এই ট্রেনের আমাদের রিজার্ভেশন সিট আছে সেই সিটে আমরা উঠবো উঠে আমরা আজকে আজিমগঞ্জ থেকে বালুঘাটের ট্রেন ধরে গঙ্গারামপুরে নামবো তো বন্ধুরা ট্রেনের মধ্যে আমরা সবাই মিলে খুব আনন্দ করব আজকে তো সবাইকে ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ।